জামালপুরের ইসলামপুরের বাসিন্দা জাকারিয়া মন্ডল। পড়াশোনা করতেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি মাদ্রাসায় নিয়ামতুল্লার গ্রামের বাড়ি ভোলাই উজায়েরের ফেনীর সোনাগাজিতে দুজনই পটিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী এই তিনজনই গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের দন্দি এলাকা থেকে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বই লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল তারা আনসার আল ইসলামের নাম ব্যবহার না করে আশাহাদ গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল বলেও জানানো হয় র্যাব আরও জানায় জঙ্গি সংগঠনকে পুনরুজ্জীবিত করতে সম্ভাব্য আমিরের আহ্বানে সাড়া দিতে তারা একত্রিত হয়েছিল উগ্রবাদী নেতার বক্তব্যের ভিডিও সরবরাহ করত হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপের মাধ্যমে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম মাদ্রাসায় যোগদানের কথা বলে বের হয় এবং পথিমধ্যে তারা মাদ্রাসায় না এসে তাদের নির্দিষ্ট মাদ্রাসায় না যেয়ে বরঞ্চ তারা এই কক্সবাজারে আসে এই দলের একজন নেতার সাথে দেখা করার জন্য আর শাহাদা অথবা শাহাদাত আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোই জঙ্গি সংগঠনের কোনো তৎপরতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র্যাব তারা যে কোনো অপরাধের সাথে অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট হতে পারে তো আমি বলছি না যে এখানে তারা এই সংগঠনের সাথে তাদের হচ্ছে বাট এটাকেও তারা কাজে লাগাতে পারে বিভিন্ন জঙ্গি সংগঠন ইতিপূর্বেও কিন্তু ঘটেছে আমরা আরও তথ্য কালেক্ট করব যে আসলে এই এলাকায় কোনো অন্য কোনো পরিকল্পনা আছে কিনা আনসার আল ইসলাম মতাদর্শী আর শাহাদাত নামের নতুন জঙ্গি সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক শতাধিক বলে জানিয়েছে র্যাব সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার